আসলে ম্যাথ ফিট আর ফিজিক্যালি ফিট দুইটা দুই রকম ডেফিনেশন। অনেকেই আসে ম্যাচে অনেকক্ষণ ধরে বোলিং করতে পারে, 6-7-8 ওভারের স্পেল করতে পারে ফাস্ট বোলার, কিন্তু বিপ টেস্টে দেখা যাচ্ছে 10 পর্যন্ত ক্রস করছে না। আবার অনেকে আসে 12-13 দেয় কিন্তু 5 ওভারও করতে পারে না বোলিং। সো আসলে ফিটনেসের ডেফিনেশনটা এক এক জায়গায় এক এক রকম। ম্যাচ ফিট আর ফিজিক্যাল ফিটনেসের দুইটা দুই ধরনের জিনিস। সাকিবের কাছে ম্যাচ ফিটনেস আর ফিজিক্যাল ফিটনেস দুই রকম জিনিস, তার কথাতেই তা পরিষ্কার। ঠিক এই মুহূর্তে ইঞ্জুরিতে বিশ্বসেরা অলরাউন্ডার, টিম ম্যানেজমেন্ট বলছে পর্যবেক্ষণে রাখা হবে সাকিবকে। যতদূর খবর, পুরোপুরি সেরে উঠতে সাকিবের 1 সপ্তাহও লাগতে পারে। ভারতের বিপক্ষে ফুল ফিট সাকিবকে পাওয়া যাবে কি যাবে না তা নিয়ে তাই অনেক শঙ্কা। যদি সাকিবকে পাওয়া যায়, ভারত ম্যাচের আগে বোধহয় যথেষ্ট প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন না টাইগার ক্যাপ্টেন। অবশ্য তা নিয়ে সাকিবের বোধহয় দুশ্চিন্তা করার কথাও না, কেন উত্তর আছে তার কথাতেই। এতদিন একটা প্লেয়ার খেলার পরে আসলে ওর 15 দিনের ক্যাম্প কিংবা 10 দিনের ওই কন্ডিশনিং করে আসলে খেলার সময় আসে না। আপনি যদি দেখেন এরকম টাইমে আসলে একটা প্লেয়ারের জন্য 3-5টা সেশনই এনাফ। নর্মালি যদি আমি খেলার ভেতরে থাকি, আমার কাছে মনে হয় আমার 3 সেশন এনাফ, এবং যদি খেলার ভেতরে না থাকি 5-6 ম্যাক্সিমাম, এর থেকে বেশি না যদি ফিটনেসটা থাকে আসলে। সো এই এতদিন খেলার পরে খুব বেশি যে আসলে ট্রেনিং করাটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি কতটুকু কাজ করছি এবং পারপাসফুলি করছি কিনা। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। অদ্ভুত এক ঘটনা এবারের বিশ্বকাপে, একই দিনে 2 অধিনায়কের চোট। সাকিবকে পাওয়া যাবে পরের ম্যাচেই সেই আশা করছে টিম ম্যানেজমেন্ট, কিন্তু উইলিয়ামসনকে আদৌ আর পাওয়া যাবে কি না সেটা জানেন না কিউই কোচও। লঙ্কা দল থেকে তো ছিটকেই গেলেন দাসুন সানাকা, কি অদ্ভুত ব্যাপার। একই দিনে এসেছে সানাকা আর উইলিয়ামসনের খবরটাও। সাকিবের বেলায় এমন কিছু না হোক এটাই কামনা। উৎস মাহমুদ, অলরাউন্ডার।